আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো অনেকে একটা জিনিস ভাবেন, সেটা হচ্ছে যে কবুতরকে ভালো মানের এবং ভালো দামের খাবার খাওয়ালি কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়া যায়, তাছাড়া কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সবাই তো আর কবুতরকে ভালো মানের এবং ভালো দামের খাবার খাওয়াতে পারে না, তাহলে কি তাদের ডিম বাচ্চা ভালো হবে না? তো বর্তমানে কবুতরের খাবারের দাম যে বেশি, 1 কেজি ভালো খাবার বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে আর কি টাকা পড়ে যায় এবং প্রচুর এক্সপেন্সিভ হয়ে যায়, যেটা কিন্তু আমরা সকলে কুলাইতে পারি না। বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি, যারা শখ করে কবুতর পালন করি, তারা তো কোনোভাবেই পারি না। তাহলে আমরা কি করব, আমাদের ডিম বাচ্চা কি ভালো হবে না? আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যারা আমরা স্টুডেন্ট আছি, তারা কিভাবে কম দামের খাবার দিয়েও কবুতর থেকে ভালো ডিম বাচ্চা নিতে পারবো, সেই বিষয়ে মূলত আর কি আজকের ভিডিও। আমি যে কবুতরকে তেমন এক্সপেন্সিভ খাবার খাওয়াই সেটা কিন্তু না, আমি জাস্ট নর্মাল একটা খাবার খাওয়াই। সেটা হচ্ছে, এখন যে কবুতরের যে খাবারের দাম, এখন যদি আমি ভালো খাবার খাওয়াতেও চাই সেটা আমি পারবো না, কারণ আমার সাধ্যের বাইরে। তো সেক্ষেত্রে আমি যে সর্বনিম্ন যে খাবারটা ওইটা কবুতরকে খাওয়াই, বাট খাবার খাওয়ার সাথে সাথে আমি এক্সট্রা আরও কিছু জিনিস দেই, যেটা কিনা আপনি টাকা বাদও কিনতে পারবেন, টাকা বাদও জোগাড় করতে পারবেন শুধু একটু কষ্ট করার মাধ্যমে। তো সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বলবো। আজকে বলে নিই আমি আমার কবুতরকে কী খাবারটা দিই। সেটা হচ্ছে যে আপনারা নর্মাল যে খাবারটা হাটে গেলে পান, সেটা হচ্ছে যে 50 টাকা কেজি, মেবি 50 টাকা কেজি, আমি 50 টাকা করে কেজি কিনি, তো আপনাদের এখানে কম বেশি হতে পারে। তো ওই 50 টাকা করে কেজি যে খাবারটা পাওয়া যায়, ওইটাই মূলত আমি আমার কবুতরকে এখন দিয়ে থাকি। কবুতরের খাবার দামি হোক বা কম দামি হোক, আমরা সবাই একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমাদের কবুতর যেন সুস্থ থাকে এবং কবুতরের শরীরটা যেন ফিট থাকে। যেটা কবুতরকে যখন আমরা সুস্থ রাখতে পারবো, তখন কিন্তু আমরা অটোমেটিক ওই কবুতরগুলো থেকে খুব সুন্দর জোড়া জোড়া বাচ্চা পাবো। তো সেটা যদি আমরা কম দামি খাবার দিয়ে কবুতরকে সুস্থ রাখতে পারি, সেটা কিন্তু বিপরীত না। হ্যাঁ, কবুতরের শারীরিক গঠন এবং কবুতরের শরীরে সকল ধরনের পুষ্টির যখন থাকবে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি কবুতর থেকে ভালো একজোড়া বাচ্চা পাবো। ফার্স্টে আগে আমি দেখাই যে আমি আমার কবুতরগুলোকে কী খাবার দেই, দেন তার পরবর্তীতে আমি বলে দিব যে কী কী কাজ করলে আপনি আপনার কবুতর থেকে খুব সুন্দরভাবে 2টা বাচ্চা পেতে পারবেন এবং জোড়া জোড়া বাচ্চা পেতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে কি আমার 50 টাকা কেজি কবুতরের খাবার। তো একটু খাবারটা আমি হাতে নিয়ে দেখি যে খাবারটার ভিতরে কী কী আছে। এই হচ্ছে কি আমার 50 টাকা কবুতরের আর কি কেজি খাবার। তো এটার ভিতরে সবচাইতে বেশি হচ্ছে কি গম, হ্যাঁ, তার পরবর্তীতে ভুট্টা আছে এবং হালকা পাতলা কি খুবই কম পরিমাণ এখানে ডাবলি আছে, ডাবলি থাকে যদিও এখানে হয়তো বা উঠে নাই, হালকা পরিমাণে ডাবলি আছে। দেন কিছু মুসুরির ডাল আছে, দেন কিছু এই আর কি কালো মটর না কি বলে এটা, হ্যাঁ কালো মটরই মেবি, একটু দেখাই ধরে, এই যে এই কালো মটর 1টা 2টা পাওয়া যায়। সকল বস্তা এক না, এক এক বস্তাতে ভালো পড়ে, এক এক বস্তাতে কম পড়ে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে কবুতরের 50 টাকা কেজি খাবার। তো মোটামুটি সব জায়গায় এরকমই অ্যাভারেজ কবুতরের খাবারের ভিতরে বেশি তেমন একটা আইটেম থাকে না, জাস্ট গমের পরিমাণটাই বেশি থাকে। তো এই খাবারটাই মূলত আমি আমার ব্রিডিং কবুতরকেও খাওয়াইতেছি, আমি আমার যেসব কবুতর রেস্টে রাখছি বা যেসব কবুতর উড়াইতেছি ওইসব কবুতরগুলোকে আপাতত খাওয়াইতেছি, বাট কবুতরগুলোকে এই খাবারটা দিয়ে থাকি। এবং এই খাবারটার সাথে সাথে আমি যে জিনিসগুলো লক্ষ্য রাখি এবং যে জিনিসগুলো খেয়াল রাখি, সেটা হচ্ছে যে আমার কবুতরগুলোকে অবশ্যই আমি সপ্তাহে গ্রিড দেই। এবং আমি এর আগের ভিডিওটা হয়তো বা আপনারা যারা দেখছেন তারা জানেন, আমি আমার কবুতরগুলোকে ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা খেতে দিই, যেটা কিন্তু আপনারা আর কি বিনা পয়সায় আর কি বানাতে পারবেন। ডিমের খোসা জাস্ট জোগাড় করে এনে আপনারা বাসায় রেসিপিভাবে বানিয়ে নিতে পারবেন। তো ওই সব জিনিসগুলো দিলে কিন্তু কবুতরের ফিটিংটা ঠিক থাকে, কবুতরের শারীরিক সুস্থতা আর কি বজায় থাকে, তখন কিন্তু আপনি আপনার কবুতর থেকে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা পাবেন। শুধু যে কবুতরকে 50 টাকা কেজি খাবার দিলে যে কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাবেন সেটা কিন্তু না। তো খাবারের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই কবুতরকে যখন ব্রিডিংয়ে দিবেন, তখন অবশ্যই কবুতরগুলোকে ভালো গ্রিড দিতে হবে। গ্রিড আমরা 20 টাকা 25 টাকা আর কি প্যাকেট হলেই কিনতে পারি, ওইগুলোকে একটু বাসায় এনে রোদে শুকিয়ে দেন, তার পরবর্তীতে খেতে দিবেন, তাহলে আর কি কবুতরের জন্য ভালো। দেন ডিমের খোসাটা দিবেন। তো যখন গ্রিট এবং ডিমের খোসাটা আপনি আপনার কবুতরগুলোকে নিয়মিত দিবেন এবং এই 50 টাকা কেজি খাবারটা দিবেন, তখন কিন্তু সবগুলোর ভিতরে আর কি একটা পুষ্টি থাকবে, একটা ক্যালসিয়ামের ভাব থাকবে, একটা ভিটামিন থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কবুতরগুলোকে খুব সুন্দরভাবে সুস্থ রাখতে পারবেন। আর এই খাবারগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কি আপনি আপনার কবুতরের আর কি যে স্বাস্থ্যটা আছে ওই স্বাস্থ্যটাও ঠিক রাখতে পারবেন এবং আপনি আপনার কবুতরগুলো থেকে খুব সুন্দর ডিম বাচ্চা পাবেন এই খাবারগুলো দিয়েই। আর তাছাড়া অবশ্যই কবুতরকে ডিম বাচ্চা করানোর সময় অবশ্যই কবুতরগুলো থেকে কখনোই আর কি টানা ডিম বাচ্চা নেবেন না, কবুতরকে রেস্ট দিয়ে দিয়ে ডিম বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে সবচাইতে ভালো ডিম বাচ্চা পাবেন। তো আপনি যখন আপনার একজোড়া কবুতরকে 2 থেকে 3 বার ডিম বাচ্চা নেবেন,
নেওয়ার পরবর্তীতে যখন আপনি এক মাসই ধরেন এক মাস রেস্ট দিবেন, সে আপনি নরমাদি আলাদা করে রাখতেছেন, আলাদা করে ওদেরকে খাবারগুলো দিতেছেন, তো এই আলাদা থাকার কারণে ওদের ভিতরে ডিম বাচ্চা করার প্রবণতাটা বেড়ে যাবে এবং ওরা যখন ফার্স্টে ডিম বাচ্চাটা করবে ওইটা প্রচুর পরিমাণে ভালো হয় এবং প্রচুর পরিমাণ বেস্ট একটা ডিম বাচ্চা হয়, কারণ ওরা এক মাস যাবত ধরে ডিম বাচ্চা করতে এক মাস যাবত যেহেতু ওরা আর কি ডিম বাচ্চা থেকে গ্যাপ পাইলো, তো সে কারণে ওরা চাইবে যে আমার বাচ্চাগুলো যেন ভালো হোক, আমার আর কি ডিমগুলো যেন সুন্দরভাবে থাকুক। তো এটা আমি আর কি আমার পালার ক্ষেত্রে আমি যতটুকু বুঝি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এইখানে আমাদের কবুতরগুলো যেগুলো দেখতেছেন এগুলোকে কিন্তু আমি রেস্ট দিয়ে রাখছি, তো এগুলোকে আমি 15 বা 20 দিনের মতন একটা রেস্ট দিব। আমি সামনের মাসের 1 তারিখে ওদেরকে আবার জোড়া দিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, সেই ক্ষেত্রে আমরা সকলেই আর কি দামি খাবার খাওয়াতে পারি না, খাবার দিয়েও চাইলে আপনি আপনার কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাবেন। যে কাজগুলো করি ওইগুলো আপনাদেরকে বলে দিলাম। তাছাড়া যখন আমাদের কবুতরগুলোকে আমি জোড়া দিব এবং বাচ্চাগুলো যখন ফুটবে, বাচ্চাগুলোর যখন 7 থেকে 8 দিন বয়স হবে, তখন আমি আমার কবুতরগুলোকে এক্সট্রা কী কেয়ার করি অর্থাৎ বাচ্চাগুলোকে কী কী কেয়ার করি ওইসব ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা যখন বাচ্চাগুলো অর্থাৎ কবুতর যখন জোড়া দিব তখন আপনাদেরকে আমি ভিডিও করে ইনশাল্লাহ দেখিয়ে দিব। বাট আপাতত আপনারা চাইলে এভাবে কবুতরকে খাবার দিলে আপনি আপনার কবুতরগুলোকে সুস্থ রাখতে পারবেন। অনেকেই কী করেন সেটা হচ্ছে যে জাস্ট কবুতরকে খাবার দেন, গ্রিট দেন না, ডিমের খোসা দেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু কবুতরের আর কি শারীরিক যে গঠন, কবুতরের যে স্বাস্থ্যটা আছে ওটা কিন্তু ধীরে ধীরে কমে যায় এবং কবুতরগুলো ডিম বাচ্চার যে হাড়টা আছে ওইটা কমে আসে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন, তাহলে আপনি আপনার কবুতর থেকে খুব সুন্দর ডিম বাচ্চা পাবেন। আচ্ছা, তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।